সফল হওয়ার উপায় কি জানি না, কিন্তু ব্যর্থ হওয়ার চাবিকাঠি হচ্ছে সবাইকে খুশি করার চেষ্টা করা। আসসালামু আলাইকুম, আমি ফাতেমা রুনা বলছি কুমিল্লা থেকে। নাশুয়েল ফ্যামিলি ব্লগের নতুন একটি দিনে নতুন একটি গ্রামের ভিডিওতে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। আই হোপ কাছে বা দূরে, দেশ বা বিদেশে যে যে পরিসরে বসে আজকে ভিডিওটি দেখছেন, আল্লাহ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহ রহমতে ভালো আছি। আজকের ভিডিওটি কিন্তু স্টার্ট করেছি ভোর 4টা থেকে, আর এই যে আমাকে দেখছেন রান্নাবান্না করছি, এটা হচ্ছে গ্রামের দৃশ্য। যদিও লাইনের ঘ্যাস, তারপরও কিন্তু সকাল থেকে ঘ্যাস থাকবে না, সকাল 6টা না বাজতেই ঘ্যাস চলে যাবে, সেই জন্য রাতে ঘুম হারাম করে উঠে রান্নাবান্না সেরে নিচ্ছি। এখনও ফজরের আজান হয়নি, তো দেখি কতটুকু রান্না করতে পারি, তারপরে নামাজ পড়ে নিব ইনশাল্লাহ। শুক্রবারে বাড়ি এসেছিলাম, তো ওই দিনের ভিডিও করা হয়নি, এটা শনিবারের ভিডিও। শনিবার সকাল 4টা থেকে আজকের ভিডিওটা স্টার্ট করেছি। তো আজকে আমি মুরগির মাংস রান্না করে নিচ্ছি, আর লাউ শাক ভাপিয়ে রেখেছি, ওটাকে ভাজি করে নিব, আর হচ্ছে মুসুরের ডাল। এই হচ্ছে রান্নাবান্না। যদিও জানি রান্নাবান্না কমপ্লিট করতে করতে আমি ঘ্যাসকে আর পাবো না, ঘ্যাস চলে যাবে, হয়তো বাকি রান্নাগুলো আমাকে লাকড়ি চুলায় গিয়ে কমপ্লিট করতে হবে। মুরগির মাংসের রেসিপি আমি আর দেখাইলাম না, কারণ এটা সবাই পারি আমরা। আর এপাশে আমি 3টা ডিম সিদ্ধ দিয়েছি, আপনাদের ভাই আর প্রতিদিন সকালবেলা ডিম আদা এগুলো লাগে। আপনাদের ভাইয়ার সকালের রুটিনের সাথে আমার রুটিন কিন্তু একদমই মিলে না। ওর সকালবেলার খাবার দাবারের মধ্যে হচ্ছে তিল আদা ডিম সিদ্ধ আপেল, ও এগুলো খেয়ে বের হয়ে যায়। আর আমি সকালবেলা আদা পানি, লেবু পানি, তারপরে হচ্ছে হলুদের পানি আর কিশমিশ অথবা খেজুর এগুলো খাই। তো দেখা যায় দুজনের খাবার একসাথে থাকলে রেডি করতে করতে আমার অনেক সময় চলে যায়। তো যাই হোক, নিজের খাবারের কথা চিন্তা করছি না, আগে ওনার খাবারটা রেডি করে দিব। যেহেতু এখনও সূর্য ওঠেনি, যে আপনাদেরকে জানালা খুলে দেখিয়ে দিলাম, বাহিরে এখনও কুচকুচে অন্ধকার, কিন্তু আজান হয়ে গেছে, হয়তো কিছুক্ষণ পরেই সূর্য উঠবে। এদিকে আমি ঝোলের পানি দিয়েছি মুরগির মধ্যে, আর প্রেশার কুকারের মুখটাও আটকিয়ে দিচ্ছি। গ্যাস কিন্তু অনেকটাই কমে গেছে, শাক ভাজিটা হতে হতেই কিন্তু গ্যাস শেষ। তো আমি ডাল শাকভাজি এগুলোই কিন্তু করতে পেরেছি ঘেসের চুলায়, তারপরে আর করতে পারিনি। ভাত রুটি এগুলো আমাকে এখন বাহিরে গিয়ে লাকড়ি চুলায় করে নিতে হবে। এটাই হচ্ছে গ্রামের রুটিন। লাইনের ঘেস থাকলেও কোনো লাভ নেই, আসলে এখানে ঘেস থাকে না বললেই হয়, সারাদিন ঘেস থাকে না। সন্ধ্যার পরে একটু আসবে, তারপর আবার চলে যাবে, রাত 9টার পরে একদম আসবে, ভোর 6টা পর্যন্ত থাকবে, তখন আর যায় না। তো এত রাতে ঘেস দিয়ে মানুষ কী করবে আমার জানা নাই, কিন্তু এই যে কষ্ট, এই যে দুর্ভোগ দিচ্ছে মানুষকে, জানি না এর বিচার আল্লাহ তাআলা করবেন কি না। তো যেহেতু ঘ্যাস চলে গেছে, এখন আমাকে লাকড়ি চুলায় যেতে হবে। আর এই তো আলো ফুটেছে, সকালে কুয়াশায় একদম অন্ধকার হয়ে আছে, মনে হচ্ছে যে সকালই হয়নি, কিন্তু না, এখন প্রায় 7:45 বাজে, অলরেডি সকাল হয়ে গেছে। তো সকালের দৃশ্যটাও একটু শেয়ার করলাম, ভালোই লাগে আসলে। আর বাহিরের লাকড়ি চুলাটা হচ্ছে খোলা আকাশের নিচে, তো খোলা আকাশের নিচে যখন রুটি বানাতে যাব, সেই দৃশ্যটা আপনাদের মাঝে শেয়ার করব, হোপফুলি আপনাদের কাছে ভালো লাগবে। যাদের কাছে গ্রাম বাংলা ভালো লাগে, গ্রামের দৃশ্য দেখতে পছন্দ করেন, তাদের কাছে হয়তো আজকের ভিডিওটি ভালো লাগতে পারে। আর যদি ভিডিওটার কোথাও কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে যায় বা মন ছুঁয়ে যায়, তাহলে আমি রিকোয়েস্ট করব, প্লিজ আপনি চাইলে আমার সাথে হতে পারেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আর বেশি ভালো লেগে গেলে লাইক দিয়ে ভিডিওটি দেখার অনুরোধ রইল। অলরেডি যদি এই কাজগুলো আপনি করে থাকেন, তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিজেকে সব অবস্থায় মানিয়ে নেওয়াটা কিন্তু একটা অন্যরকম গুণের কাজ, যা সবার মধ্যে থাকে না, হয়তো সবাই পারেও না। তবে আমি মানুষ হিসেবে জানি না কতটুকু কি, আমি কিন্তু সব অবস্থায় সব পরিবেশে নিজেকে খাপ খাওয়াতে পারি। যখন শহরে থাকি তখন ওরকম পরিবেশে নিজেকে মানিয়ে নিতে পারি, যখন গ্রামে আসি তখন আমাকে একদম সাদা মাটা একজন মানুষ দেখবেন, মনে হবে যে আমি গ্রামের ধুলিকণার সাথে একদম মিশে গেছি, এরকম একটা জিনিস। এই তো লাকড়ি চুলায় চলে এসেছি রান্না করতে, আর এখানে ভাত রান্না করে নিব, রুটিগুলো ছেঁকে নিব। প্রথমে ভিডিওটা শুরুতেই একটা মোটিভেশনাল কথা বলেছিলাম, সেটা হচ্ছে সফল হওয়ার উপায় কী জানি না, কিন্তু ব্যর্থ হওয়ার চাবিকাঠি হচ্ছে সবাইকে খুশি রাখার চেষ্টা। এটা আমার কথা না, এটা একজন বিখ্যাত দার্শনিক বিল কসবির কথা,
অনেক আগে এই কথাটা পড়েছিলাম আর মনের মধ্যে গেঁথে নিয়েছি। তখন ভেবেছিলাম যে না, এই কথাটা আসলে ঠিক না, এটাকে আমি নেগেটিভলি আসলে মনের মধ্যে রেখেছিলাম যে সবাইকে খুশি করে রাখতে পারলে হয়তো জীবনে সফল হওয়া সম্ভব, সবাইকে রেখে বাদ দিয়ে একা খুশি হওয়া যায় না কখনোই। কিন্তু অনেকাংশে অনেক সময় দেখি যে মিলে যায়, তখন নিজেকে আসলে তো মিলাতে পারি না। তারপরও ওই যে উক্তিটা আমি এখনও নেগেটিভলি রেখেছি, সফলতার যদি আমরা চাই তাহলে আগে নিজে পরিশ্রমী হতে হবে, কঠোর হতে হবে আর উদ্যমী হতে হবে, নিজের মনের মধ্যে স্বপ্নগুলোকে লালন করতে হবে এবং সেই স্বপ্ন বাস্তবায়নে কাজ করতে হবে। অনেক নীতিবাক্য বলে ফেলেছি। আসলে আমরা সবাই জীবনে সফল হতে চাই, কিন্তু কয়জনে সেই সফলতার স্বপ্নকে পূরণ করতে পারি বলুন? সবাই তো চেষ্টা করছি বা করি, তবে বলবো যে আরও বেশি চেষ্টা করতে হবে, হয়তো তারপরে আল্লাহ তাআলা আমাদের মধ্যে সফলতা দান করবেন। তো সেই প্রত্যাশাই কিন্তু থাকি প্রতিদিন প্রতিটা মুহূর্ত। আর আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার রান্নাবান্নার কাজ কমপ্লিট, ঘর গুছিয়ে নিয়েছি। এখন আপনাদের ভাইয়া বাজারে গিয়েছিলেন, সেখান থেকে বাজার নিয়ে এসেছেন, আর এখানে ছোটো মাছ এনেছেন, বলছে যে টমেটো দিয়ে ছোটো মাছগুলোকে ভুনা করে নিলে অনেক বেশি মজা লাগে শীতের মধ্যে খেতে। তা আমি এক এক করে বাজারগুলো গুছিয়ে নিয়েছি আর আপনাদের সাথেও শেয়ার করছি, মুখে আর বলছি না, জাস্ট শেয়ারই করছি। আমি যখন বয়স দিয়েছিলাম তখন বিকেলবেলা ছিল, মাঠে ছেলেমেয়েরা খেলছে। তো আমাদের বাসাটা যেহেতু পুকুর পাড়ে, আর পুকুরের ওপারেই হচ্ছে স্কুল, স্কুলের পাশে অনেক বড় মাঠ, সেক্ষেত্রে হয় কি, ওই মাঠে যখন ছেলেমেয়েরা খেলাধুলা করে তার চিৎকার চেঁচামেচিও কিন্তু এপার অবধি আসে, আর আমার বয়সের মধ্যে কিছু কিছু জায়গায় এসেছে। আর গ্রামগুলো যেহেতু ঘরগুলো পাশাপাশি থাকে, ছেলেমেয়েদের চিৎকার চেঁচামেচি, হাঁস মুরগির ডাক, পাখির কিচিরমিচির, এই শব্দগুলো কিন্তু ভয়েস ওভার করার সময় চলে আসে। তো এই প্লিজ এই জিনিসগুলো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ এই জিনিসগুলোকে ব্যতি রেখে না আমি এই কাজগুলো করতে পারছিলাম না, আর রাতের বেলা আমার পক্ষে ভয়েস দেওয়া সম্ভব না। রাতের বেলা আমার বাসার মধ্যে আরও বেশি চিৎকার চেঁচামেচি হয়, যেহেতু বাসায় অনেক লোক আছে সেই জন্য। তো এখন মাছগুলো কেটে নিব, আর মাছগুলো কাটা হয়েও গেছে অলরেডি অফ ক্যামেরাতে, সেটা আর দেখাইনি। এখন চলে এসেছি, বেলা প্রায় 11টার মতো বাজে, আপনাদের ভাইয়া যে জঙ্গল পরিষ্কার করছে, কলা বাগানে এসেছি। তো কিছু কলার ছোটো ছোটো চারা ছিল, এগুলো থেকে নাকি কলা গাছ হবে না আপনাদের ভাইয়া বলছে, আর নিচে দিয়ে মাটিগুলোকে কেঁচো নষ্ট করে ফেলেছে, সেই জন্য বলছে যে এই গাছগুলো কেটে ফেলবে। আর আমাদের যে গাছের মধ্যে মাশাল্লাহ সাগর কলার ছড়ি এসেছে, তো এটাকে আজকে আমরা কেটে নিব। এখন অনেক বড় ছড়ি, তো আপনাদের ভাইয়া একা পারবে না, আমাকে বলেছিল নিজ দিয়ে ধরার জন্য। তো আগে কেটে ফেলার সময় তো আর ভিডিও করতে পারবো না, তাই আগে একটু ভিডিও করে নিয়েছি। আল্লাহর নেয়ামতকে যতই দেখি ততই অবাক হই, মাশাল্লাহ আল্লাহর রহমতে গাছগুলো জুড়ে অনেক ছড়ি এসেছে আর দেখতেও অনেক বড় বড় হয়েছে। তো আবারও শুকরিয়া আদায় করছি মহান সৃষ্টিকর্তার প্রতি, যিনি আমাদেরকে দুনিয়াতে এত নেয়ামত দিয়েছেন যাকে আমরা জীবন ধারণ করি, আলহামদুলিল্লাহ। তো এর মধ্যে আমার আম্মু এসেছেন আমার বাড়িতে, আমাদের বাসা আর আমার আম্মুর বাসা কিন্তু কাছাকাছি, আগেই বলেছিলাম। তো মাঝে মধ্যে আম্মু আসে দেখা করার জন্য, আজকে যেহেতু বন্ধের দিন তো আম্মু এসেছে। আমি যেহেতু ভিডিও করছিলাম সেজন্য আম্মুকে বলেছি একটু কলার ছড়িটা ধরতে, আর আপনাদের ভাইয়া কলার ছড়িগুলো থেকে কলা আলাদা করছে, কারণ এগুলোকে এখন একটা ঝুড়িতে করে রেখে দেওয়া হবে, কোনো ধরনের মেডিসিন এখানে ইউজ করা হবে না, ন্যাচারালভাবে যতদিন লাগে পাকবে, তো সেই জন্য এগুলোকে নাকি আলাদা করতে হয়, আর আলাদা করে রাখলেই নাকি কলাগুলো তাড়াতাড়ি পাকে আর কি। আসলে এই ধরনের আমার কোনো জ্ঞান নেই, জানি না আপনাদের মাঝে এরকম কারো জ্ঞান আছে কি না, থাকলে কমেন্টে জানাতে পারেন। তো এখন এক এক করে কলাগুলোকে আলাদা করা হচ্ছে, আর আমার মেয়ে হেল্প করছে ঝুড়িতে নিতে। তো এক এক করে কলাগুলো নিলাম আর আল্লাহর কাছে বারবার মন থেকে শুকরিয়া আদায় করলাম, আলহামদুলিল্লাহ। জানি না আজকের এই ছোট্ট ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে উৎসাহ দিবেন যেন পরবর্তীতে আমি আরও একটি ভিডিও মেক করতে পারি। আর ভালো না লাগলেও কোন অংশটা খারাপ লেগেছে আমাকে জানাতে পারেন, তাহলে আমি সেই অংশটাকে রিকভার করে নিজেকে আরও মোটিভেট করার চেষ্টা করব। তো কথা বলতে বলতে এখানে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই, দেখা হবে, কথা হবে আগামীকাল সন্ধ্যা 6টায়।
সবার জন্য দোয়া আর ভালোবাসা রেখে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।